আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। এক থেকে সাত দিনে এই শীতের সময়, শীতকালে কিভাবে বাচ্চা পরিচর্যা করবেন, অর্থাৎ শীতকালীন সময়ে আপনি এক থেকে সাত দিন পর্যন্ত মুরগি বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে ব্রুডিংটা সেট আপ করবেন, এভরিথিং বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনি ব্রয়লার থেকে শুরু করে ব্রয়লার, সোনালি, হাইব্রিড, ফাউমি বলেন, দেশি মুরগি বলেন, প্রত্যেকটা মুরগি আপনি সুন্দরভাবে শীতকালে ব্রুডিং করতে পারবেন। এবং যেখানে এই পদ্ধতি যদি আপনি মানেন, আশা করছি আল্লাহর মতো একটি বাচ্চাও মারা যাবে না বা নষ্ট হবে না। তা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনি ভিডিও দেখতে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্স তো আছে, সেখানে আপনি আপনার মতামতটা জানিয়ে দেবেন। আর সম্ভবত এখানে ভিডিওটা একটা লাইক করে দিবেন। যারা ফেসবুকে দেখছেন কাইন্ডলি পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে নিত্য নতুন আমি যেভাবে এই তথ্যগুলো দিচ্ছি সেগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো প্রিয় বন্ধুরা আমার, আমি আশা করছি আপনারা যদি আমার এই চ্যানেল বা এই পেজের সাথে থাকেন, এই ফার্মিং জীবনের আমার এই চ্যানেলের কোনো না কোনো একটা ভিডিও হয়তো বা আপনার এই ফার্মিং লাইফেও কাজে লেগে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এখন যেহেতু প্রচন্ড পরিমাণ শীত এবং একে বাচ্চার দাম অনেক বেশি, সেই জন্য বাচ্চা নষ্ট করা যাবে না, একদমই কোনোভাবে হেয়ালামি করা যাবে না। এরপর হচ্ছে মুরগির দামটা আলহামদুলিল্লাহ ভালো আছে, খামারিদের একটু এখন নিঃশ্বাস ফেলার সময় আসছে। তো তাই বলবো যারা এখন বাচ্চা ব্রুডিং করছেন বা ব্রুডিংয়ে বাচ্চা তুলবেন বা তোলার আগে এই প্রসেসটা আপনারা একটু মেনটেন করার চেষ্টা করবেন। তো এটা বলার, এই ভিডিওটা করার উদ্দেশ্য যাতে শীতকালীন সময়ে আপনার কোনো বাচ্চা যাতে নষ্ট না হয় বা বাচ্চা যাতে মারা না যায়। আমি যে বাচ্চাটা সংগ্রহ করেছি গতকালকে, সেটা পরশুদিন অর্ডার দিয়েছি, গতকালকে আসছে তাও 51 টাকা করে। হয়তো আগামীকালকে শনিবার বা সামনের রবিবার দিকে বাচ্চার দামটা আরও বৃদ্ধি পাবে, যেহেতু মুরগির দামটা বর্তমানে বৃদ্ধি আছে। তো প্রিয় বন্ধুরা আমার, ওভাবেই আপনারা প্ল্যান করুন, সেট আপ করুন। আমি অনুরোধ করবো যখন আপনি বাচ্চা তুলবেন, 1000 তুলুন, 2000 তুলুন, 3000 তুলুন, এই বাচ্চাগুলো নিয়ে একটা কাগজ কলম নিয়ে বসেন, আপনি কিভাবে লালন পালন করবেন তার একটা রুলস আপনি নিজে তৈরি করেন। যে আমি আমার বাচ্চাগুলো আসলে আমি এটা করবো, এই ওষুধ দিয়ে ব্রুডিং করবো, এভাবে তাপমাত্রাটা মেনটেন করবো, এভাবে তাদেরকে খাবার একটা খাবার এবং পানি দেওয়ার একটা টাইম সেট করবেন, কোন কোন সময় আপনি কাজ করবেন, ওদের লিটারগুলো কিভাবে ম্যানেজ করবেন, আপনি নিজেই প্রথমে একটা রুটিন আপনি নিজে চার্ট করেন যে আপনার এই সাত দিনের এই বাচ্চাগুলোর একটা পরিচর্যা আপনি কিভাবে করবেন। পরবর্তীতে আরেকটা কাগজ নিয়ে 7 থেকে 14 দিনের, 14 থেকে 21, 21 থেকে 30 দিন পর্যন্ত আপনি একটা সুন্দর রুটিন মাপেন। আমরা ছোটবেলায় পড়েছি যে স্টুডেন্টরা বা যেই ছাত্র তার রুটিন মেনে পড়াশোনা করে, চলাফেরা করে, সে কিন্তু খুব ভালো একটা পর্যায়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তো সেম এটা একটা ব্যবসা, এই ব্যবসার একটা রুলস আছে, মেনটেন আছে। আপনি যদি আপনার ব্যবসাটা কিভাবে আপনি পরিচালনা করবেন তার একটা রুলস আপনি নিজে তৈরি করুন, ওভাবেই আপনি যদি পরিচালনা করেন তাহলে আশা করছি আপনি আর ঠকবেন না, আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রথমত বলি যে বাচ্চার যে পরিচর্যার বিষয়টা, সর্বপ্রথম আপনি একটা ভালো ব্র্যান্ডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। যদি 1 টাকাও বাড়তি হয়, 1 টাকা বাড়তি দামে ভালো একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সেকেন্ড যে অপশনটা, ভালো বাচ্চার সাথে ভালো খাদ্যটা আপনি অবশ্যই কনফার্ম করবেন আপনার ফার্মে, হ্যাঁ, সেটা যদি 50 টাকা বাড়তি হয় তাও খাওয়াবেন, এটা আপনার দুটো লাভ হবে, ঠিক আছে। ভালো মানের বাচ্চা আর ভালো মানের খাদ্য যখন অ্যাড হয় তো ওই ক্ষেত্রে বাচ্চার অল্প বয়সে খুব দ্রুত গ্রোথ আসে, পাশাপাশি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস চেষ্টা করবেন, যেই কোম্পানির আপনি বাচ্চাটা লালন পালন করছেন সেই কোম্পানির খাদ্যটা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে ওই খাদ্যের সাথে বাচ্চার একটা সংমিশ্রণ থাকে বা ওই কোম্পানি ওই খাদ্যটার মধ্যে ওভাবেই কিছু মানে এমন কিছু ওষুধ বা এমন কিছু জিনিস প্রক্রিয়াজাত অ্যাড করে থাকে যাতে ওইটা ফলাফলটা এক মানে কি থাকে, ভালো থাকে। আচ্ছা, সেকেন্ড অপশন, আপনি যখন ব্রুডিংটা সেট আপ করবেন, সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আপনার পুরো ঘরটাকে একদম জীবাণুনাশক স্প্রে করতে হবে। স্প্রে করে তারপর আপনি সেখান থেকে আপনার ঘরটাকে রেডি করবেন যে হ্যাঁ, এটা আমার বাচ্চার ব্রুডিংটা করার জন্য উপযুক্ত। সেকেন্ড অপশন, আপনি বাচ্চা আসার আগে এই কাজগুলো কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে, ঘরটাকে রেডি করতে হবে। এরপর হচ্ছে যে আপনাকে লিটার, এখন যেহেতু শীতকাল, আমরা যখন গরমকাল থাকে তখন লিটার দেওয়ার একটা কথা বলে থাকি আমরা, না হলেও 2 ইঞ্চি আর হলেও 3 ইঞ্চি, আর শীতকালে কিন্তু আপনাকে অবশ্যই 4 ইঞ্চি পরিমাণ কনফার্ম করতে হবে। তো আমি যেখানে 4 ইঞ্চি সেখানে আমি আজকে 5 ইঞ্চি দিয়েছি আমার এইগুলোর, কেননা মাটিরও একটা ঠান্ডা থাকে, ফ্লোরও একটা ঠান্ডা থাকে, ওই ঠান্ডাটা যাতে বাচ্চাকে আঘাত করতে না পারে বা অ্যাটাক করতে না পারে সেজন্য আমি এই লিটারটা কনফার্ম করেছি।
তারপর আমি যেহেতু এখন আপনার উপর বেস করে আপনি কতটুকু বাচ্চা লালন পালন করবেন, 1000 না 2000, আপনি যদি 1000 লালন পালন করেন, না হলেও দুটো করতে হবে আপনাকে, একটার মধ্যে কখনো ভুলও করবেন না, দুটো আপনাকে ব্রুডার সাজাতে হবে। আর যদি হয় তিনটা হলে ভালো হয়, তিনটা ব্রুডার হলে ভালো হয়। শীতকালে অবশ্যই আপনি চেষ্টা করবেন 200 লাইট গুলো দিয়ে ব্রুডিং করার জন্য। তারপরে হচ্ছে যে ওদের যে পেপারগুলো এনে রাখবেন, বাচ্চা আসার আগে পেপারগুলো সুন্দর করে লিটার গুলো দেওয়ার পরে পেপারগুলো সুন্দর করে বিছিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে হাঁটু থেকে একটু নিচে আপনার ছাতাটাকে সেট আপ করবেন, বাচ্চার যে লাইটের যে ছাতাটা সেট আপ করবেন। আর ইলেকট্রিসিটি যে বিষয়টা, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। আর যদি তাপমাত্রা কন্ট্রোল না হয়, যেহেতু শীতকালে সবচেয়ে বেশি সমস্যা হয় যে তাপমাত্রাকে কন্ট্রোল করা, তো এই ক্ষেত্রে আপনাকে, আমি কিন্তু অলরেডি আমার আর সকালে একটা ভিডিও করেছি, দুটো ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমি কিভাবে করবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দিয়ে আপনারা এইভাবে তাপমাত্রা কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? কোনোভাবেই ঘরের মধ্যে বাতাস যার বাইরে কোনো কিছু যাতে ঢুকতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে যে আপনি ওষুধগুলো ভালো করে মেনটেন করবেন। এখানে ওষুধ আপনি কি দিয়ে মেনটেন করবেন, ওষুধ চাইলে আপনার যদি বাচ্চা ভালো মানের হয়, খাদ্য ভালো হয়, তাহলে অল্প ওষুধে কিন্তু ব্রুডিংটা সারিয়ে মানে আপনি সারাই ফেলতে পারবেন, ঠিক আছে? বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি একটা মক্সাসিল ইউজ করতে পারেন, সাথে অ্যান্ডোসিন, যদি মক্সাসিল না হয় অ্যান্ডোসিন দিয়েও করতে পারেন, চাইলে মক্সাসিল দিয়েও করতে পারেন, সাথে একটা ভিটামিন B1 B2 আপনি দিয়ে দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তো এরপরে এডিটাকে, যদি এডি থাকে এডিটার আপনি ইউজ করবেন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ব্রুডিং এর যে বিষয়টা, আমি পেপারটাও বললাম, আপনারা 24 পেপার রাখলে রাখতে পারেন। পেপার যাতে, আবার আরেকটা বিষয়, পেপারে কিন্তু এখানে মিস্টেক, অনেকেই চব্বিশ, যেহেতু বাচ্চাগুলো একটা দিন গেলে আরেকটা দিন গেলে বাচ্চাগুলো একটু বড় হয়, ওদের মলমূত্রগুলো একটু বাড়ে, তাহলে এই ক্ষেত্রে প্রথম দিন একটু পেপারটা নষ্ট কম হবে, দ্বিতীয় দিন একটু দ্রুত হবে এবং নষ্ট হয়ে যাবে। তো একে তো পেপারগুলো ভিজে নষ্ট হয়ে তখন ওদেরকে ঠান্ডা লেগে যেতে পারে। আমি মনে করি 24 মধ্যে পেপারটা রাখার পর ওদেরকে জাস্ট পেপারে কেন রাখি, পেপারে রাখি যে জাস্ট ওরা যাতে খাদ্যটা চিনে যে এটা ওদের খাদ্য, এছাড়া আর পেপারে রাখার কোনো যুক্তিসঙ্গত নাই, ঠিক আছে? পেপারটা রাখি, এটা তো খাদ্য আশা করি ওরা 24 চিনে যায়, তখন পেপারটা উঠে ফেলে দিলে আপনি যে লিটার থাকে চিটা বা ধানের যে চিটা থাকে সেগুলো মোটামুটি ঝরঝরা থাকবে, ওখানে আপনি বাচ্চা লালন পালন করবেন। অবশ্যই হিটটা কনফার্ম করবেন, ভালো মানের হিটটা, কোনোভাবেই হিটে আপনি ইয়ে করতে পারবেন, হিটে যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু ব্রুডার নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেশি থাকে। আর এটা এমন একটা রোগ যেটা যেদিন আপনি মুরগি বিক্রি করবেন 30-35 দিনে সেখানে ওই দিনে একটা এক পিস মারা যাবে, মানে প্রতিদিন মারা যাবে এমন অবস্থা। তো আমার আসলে এই রোগটা খুবই আমার কাছে কষ্ট লাগে, এই রোগটা খুবই আমার মানে একদমই আমি দেখতে পারি না বললে হয়েছে, ঠিক আছে? আরেকটা বিষয়, আপনারা ওষুধের কথাটা বললাম, পেপারের কথা বললাম, লিটারের কথাটা বললাম, তারপরে পর্দার যে বিষয়টা, পর্দাটা মেনটেন করবেন। প্রথম 1-2 পর্দা উঠানোর কোনো প্রয়োজন নাই, পরে 3-4 বা 5ম দিনের মাথা থেকে দুপুরবেলা যখন রোদ প্রচুর পরিমাণে রোদ পড়বে তখন 1-2 ঘন্টার জন্য পর্দাগুলো উঠে দিয়ে ভিতরে গ্যাসটা যাতে বের হয়ে যায় সেই ব্যবস্থাটা করবেন। এভাবে আস্তে আস্তে করেই আপনি মেনটেন করবেন, ঠিক আছে? তারপরে ওদেরকে পরিচর্যার আরেকটা বিষয় হচ্ছে যে পানি আর খাবারগুলো বাচ্চাগুলো আপনারা দিবেন, পানি দিবেন, ধরেন দিনে 4 পানি দিবেন, 4 খাবার দিবেন, ওভাবে আপনি টাইমটা সেট করেন। কারণ ওদের মুরগি এমন একটা জিনিস, ওদের কাছে একটা জিনিস সামনে পড়ে থাকলে এটা খায় না, কিন্তু পাশে যখন কিছু লাফালাফি করে ওরা দূরে যায় ওখানে খায়। তো বিষয়টা হচ্ছে এমনই, প্রথমে যে খাবারগুলো আপনি দিবেন ওরা একটু খাবে আর কিছুটা রেখে যাবে, তখন আপনি যখন কিছুক্ষণ পরে এসে আবার একটু খাবার দিবেন তখন সবগুলো দূরে এসে আবার খাবে, মানে ওরা তখন নতুন জিনিসটাকে চায়। আবার অনেকগুলো খাবার আপনি একসাথে খাবার দিয়ে যদি চলে যান, হ্যাঁ সকালে খাবার দিয়েছি, রাতে দুপুরে দেওয়া লাগবে না, সন্ধ্যা রাতে একটু আসলে দিল, তাহলে খাবার যে বস্তা খোলার পর যে স্যান্ডটা থাকে সেই স্যান্ডটা চলে যায়, মানে সেই গ্রান বা স্মেলটা চলে যায়। চলে গেলে ওই খাবারটার প্রতি আর মুরগির কি থাকে না, আকৃষ্ট থাকে না, কিন্তু ওই স্যান্ডটা যদি থাকে তাহলে মুরগির কি থাকে, আকৃষ্ট থাকে। সেই জন্য অনেকগুলো ভিডিওতে আমরা বলে দিই যে মুরগির খাদ্যের বস্তা খোলার পর সাথে সাথে আপনি আবার সেটাকে বেঁধে ফেলেন যাতে ওই স্যান্ডটা থাকে, স্যান্ডটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে? তো আশা করছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে মুরগির বাচ্চার 1-7 যে ওষুধ বলেন, পরিচর্যা বলেন, কিভাবে কি করবেন সেই বিষয়টা আপনাদেরকে জানাতে পেরেছি। তারপরেও মিস্টেক হতেই পারে, কোনো কিছু যদি মিস্টেক থাকে কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আশা করছি যাদের এই বিষয়টা থেকে কিছু জানতে পেরেছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আশা করছি পরবর্তীতে আমি 7-14 একটা ভিডিও তৈরি করবো, এবং 14-21 আপনি কিভাবে করবেন, এখানে কিন্তু অবশ্যই ভ্যাকসিনটা আছে, ওই ভিডিওগুলোতে আমরা অবশ্যই ভ্যাকসিন বিষয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব ওষুধগুলো কি কি ওষুধ খাওয়াবেন, কখন কখন খাওয়াবেন, কি কি পরিমাণ খাওয়াবেন, ওই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।